नमस्कार বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন টিক্কা বটি কাবাব। রেস্টুরেন্টের চড়া দামের এই চিকেন কাবাব কিন্তু খুব সহজে ঘরে গ্যাসেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপি ফলো করে বানালে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চিকেন কাবাবের রেসিপিটা। এর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। আমি চিকেনের থাইয়ের পিস নিয়েছি আর পিসগুলো এরকম বটি কাটে কাটা রয়েছে। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, সেই জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, 1/2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। রসুনের পরিমাণ আদার তুলনায় একটু বেশি নিতে হবে। 1 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট বা কাসুন্দি, যে কোনো একটা আপনারা এখানে ইউজ করতে পারেন। গুঁড়ো মশলায় নিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন সাদা মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম পাতিলেবুর রস, পাতিলেবুর জায়গায় ভিনিগারও চাইলে ইউজ করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে রঙটা সুন্দর আসবে একদম রেস্টুরেন্টের মতন, তবে না দিলেও কোনো অসুবিধে নেই, কারণ এতে টেস্টে কোনো ফারাক আসবে না। সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও চিকেনটাকে মেখে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করে নেওয়ার পর বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ননস্টিক প্যানে অল্প তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, কাবাবে সর্ষের তেল ইউজ করলে এর ফ্লেভার আর টেক্সচার দুটোই অনেক ভালো আসে। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। এবার বেসনের রং হালকা বাদামি না হওয়া অবধি একটু সময় ভেজে নিতে হবে। লো মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজবার সময় সমান এভাবে মেশাতে থাকবেন। প্রথমে দেখবেন এরকম ফেনা ফেনা তৈরি হবে, তারপর আস্তে আস্তে যখন বেসনটা ভাজা হয়ে যাবে ফেনাগুলোও থাকবে না, আর রঙটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখন ফেনাগুলো আর নেই আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে বেসনটাকে ভেজে নেবেন। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পাত্রে এই ভাজা বেসন সমেত গরম তেলটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে আবারও সব কিছুকে মিশিয়ে নিতে হবে, আর তেলটা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিতে হবে, ঠান্ডা করে অ্যাড করবেন না। যেহেতু তেল গরম থাকবে তাই মেশানোর সময় অবশ্য করে একটা স্পুন ইউজ করবেন, হাত দিয়ে মেশাবেন না, নাহলে হাত পুড়ে যাবে। রেস্টুরেন্টের মতন স্মোকি ফ্লেভার আনবার জন্য বাটিটার মাঝখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল রেখে এর উপরে জ্বলন্ত একটা চারকোল রেখে ওপর থেকে 1 ফোঁটা তেল চারকোলের উপর দিয়ে দিচ্ছি। এবার বাটিটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, এতে করে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। তবে চারকোল না থাকলে আপনারা এই স্টেপটা স্কিপ করতে পারেন। 2-3 মিনিট এভাবে রেখে দেওয়ার পর চারকোলের বাটিটা সরিয়ে নিলাম। এবার পাত্রটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। সম্ভব হলে এটাকে আপনারা ম্যারিনেট করবার পর ওভারনাইট ফ্রিজে রেখে দেবেন, তাহলে কাবাবগুলো আরও ভালো তৈরি হবে। একটা পাত্রে অল্প জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বাম্বু স্কিয়ার স্টিকস। 10 মিনিটের জন্য জলে এগুলোকে ভিজিয়ে রাখছি। এবার একটা স্কিয়ার্স নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেন থেকে একটা একটা করে চিকেনের পিস নিয়ে একে একে এর মধ্যে গেঁথে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা স্টিকের মধ্যে চিকেনের টুকরোগুলো গেঁথে নিয়ে কাবাবগুলোকে প্রথমে রেডি করে নেব। আর বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আপনাদের বন্ধু পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করবেন, এবং পরবর্তী রেসিপিগুলো দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি আসলেই আপনারা জানতে পারেন। আর যারা ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারেন না, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। সুস্মিতার রান্নাঘর নামে আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে এই সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করি। পেজে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে নিলে সেখানেও আপনারা সেম ভিডিওগুলো দেখতে পাবেন। এভাবে একটা একটা করে সবকটা কাবাব স্টিক প্রথমে দেখুন আমি রেডি করে নিলাম। এখন এগুলোকে ফ্রাই করে নেব। আমি এরকম একটা ননস্টিক গ্রিল প্যান নিয়েছি কাবাবগুলো ফ্রাই করবার জন্য, তবে আপনারা যে কোনো ননস্টিক পাত্রেই কিন্তু কাবাবগুলোকে ফ্রাই করতে পারেন। 1 টুকরো বাটার এর মধ্যে দিয়ে একটু গলতে দিয়েছি। এবার একটা একটা করে কাবাবের স্টিকগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এগুলোকে ভাজতে হবে।
চিমটে সাহায্যে একটু সময় পরপর এভাবে ফ্লিপ করে দিতে হবে, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। ওপরের দিকটা যাতে শুকিয়ে না যায় সেজন্য অল্প তেল বা বাটার এর উপরে এভাবে করে ব্রাশ করেও দিতে পারেন। চিকেনের টুকরোগুলোর ওপর হালকা বাদামি স্পট না আসা অবধি এভাবেই উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। চিকেনের টুকরোগুলোর ওপর দেখুন রং চলে এসেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন সময় লাগবে এক একটা ব্যাচ রেডি হতে। এগুলোকে তুলে নিয়ে বাকি কাবাবগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। তো পরের ব্যাচের কাবাবগুলো দেখুন রেডি হয়ে গেছে। গ্রিন চাটনির সাথে কাবাবগুলো আপনারা পরিবেশন করতে পারেন। গ্রিন চাটনি রেসিপি আগেই আমি চ্যানেলে শেয়ার করেছি, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কাবাবগুলো রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার খেতে হয়েছে, দারুণ ফ্লেভারফুল, ভেতরটা একদম সফট আর জুসি তৈরি হয়েছে। তাহলে দেরি না করে আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারাও ঘরে তৈরি করে ফেলুন রেস্টুরেন্টের স্টাইলের চিকেন টিক্কা বটি কাবাব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক বাটনে ক্লিক করবেন। এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।